অবস্থা আশা করছি সকলেই ভালো আছো তো আজকে আমরা মিলবেগ থেকে ক্যাশ গেমটা খেলবো তো আমার ব্যালেন্স তোমরা দেখতে পাচ্ছ সেভেন্টি সিক্স অর্থাৎ ছিয়াত্তর হাজার টাকা ব্যালেন্স আছে তো এই ব্যালেন্স দিয়ে আসলে কি করা সম্ভব সেটা দেখবো আজকে আমরা তো চলো দেখা যাক উইন কথা যায় কি না আমি কিন্তু মিলবেট থেকে খেলতেছি তো তোমরা আবার প্লেয়ার বা ব্যালেন্স এগুলো দেখে কনফিউশনে পড়ো না আমি সবগুলাতেই মোটামুটি খেলি ওয়ান এক্স মেল এবং এই তিনটাতে আমার বেশি খেলা হয় আর অন্য কোনো সাইডে আমি খেলি না খেলি না বলতে গেলেই চলে একদমই খেলি না তো যাই প্রথম একটা লস গেল সমস্যা নাই লস লাভ এখানে হবেই তো এই ব্যালেন্সটা দিয়ে কত দূর যাওয়া যায় সেটা আজকে দেখব ভিডিওটা একটু বড়ো হতে পারে কারণ আমার টার্গেট একটু বেশি যে একটু বেশি টাকা উইন করব তো দেখা যাক পসিবল হয় কি না আর আজকে আর ভিডিও আসবে ওই ভিডিওটাতে আসলে আমি বলবো যে এই গেমগুলোর ভিডিওতে কোন গেমগুলো খেললে আসলে উইন করা যায় পসিবল উইন করা সেই ভিডিওটা আশা করছি সাড়ে চারটা পাঁচটার দিকে আপলোড হবে তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো আশা করছি তোমাদের হেল্পফুল হবে তো সব সময় আসলে কাজ গেমের ভিতরে পড়ে থাকলেই হয় না মাঝে মাঝে অন্য কিছু খেলা লাগে সব সময় যে তোমাকে একটা গেম শ্যুট করবে উইন করতে পারবে এমনটা কখনই হবে না তো যাই হোক এখন ওইভাবে উইন করতে পারি নাই মাত্র এক হাজার টাকা প্রফিট আছে সেটাও এখন বেট করে দিছি তো যাই হোক লস গেল তা আমরা একটু বেশি করে বেট করবো কারণ যেহেতু রিক্স নিয়ে খেলতেছি রিক্স নিয়ে খেলতে হলে তোমাকে অ্যামাউন্টটা বেশি মাপতেই হবে এর কোনো অন্য কোনো উপায় নাই যদি তুমি বেশি উইন করতে চাও আর যদি কম উইন করতে চাও সেক্ষেত্রে বিষয়টা আলাদা হতে পারে আর তুমি অল্প অল্প বেক করে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স এগুলো টার্গেট করতে পারো যারা পার ডে একটা টার্গেট করে থাকো আর এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যারা একটু বেশি টার্গেট করে তাদের জন্য তো দেখা যাক এটা ফাইভ এক্সাই টেক উইন দিতে পারি কি না তো মোটামুটি দেখো ফাইভ এক্সে টেক উইন দিতে পারছি তো মোটামুটি আমাদের কিন্তু এখন ভালো একটা প্রফিট আসে অলরেডি তো এই প্রফিটটাকে আরও বাড়ানো যায় কিনা দেখি তো যেগুলো আসলে ধরা হয় না মানে দ্রুত নেওয়া হয় ওইগুলো যায় অনেক দূরে এটাই এখানকার নিয়ম আর কি কিছু করার নেই তো যেহেতু একটা উইন করলাম বিগ উইন এখন আসলে খুব বেশি বেট করাটা উচিত হবে না তো বেশি মারলে বেশি লস হইতো যাই হোক সমস্যা নেই কম মারছি এটা ভালো কাজ করছি মাঝে মাঝে এই উপস্থিত বুদ্ধিগুলো আসলে কাজে লাগাইতে হয় তো দিল যেহেতু কিছুক্ষণ এখন একটু মারবে এটাই স্বাভাবিক আমিও একটু কম কম করেই মারার চেষ্টা করব আর যখন বুঝবো যে না এখন দিতে পারে তখন বেশি অ্যামাউন্ট বেট করবো তো দেখা যাক এটা ফাইভ এক্সের আগে টে উইন দিব না যেহেতু আমি রিক্স নিয়ে খেলতেছি তো মোটামুটি দেখো ফাইভ পয়েন্ট জিরো সিক্স এটাতে টেক উইন দিতেও আছে তো মোটামুটি ভালো একটা প্রফিট কিন্তু আছে আমার ছিয়াত্তর হাজার ব্যালেন্স থেকে ছিল সেখান থেকে এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত আসছে তো এটা আমার কাছে যথেষ্ট মনে হয় একদিন উইন করার জন্য একদিনে এই অ্যামাউন্টটা অনেক বেশি আমার কাছে পার্সোনালি মনে হয় তোমাদের অন্য কারোর কাছে কি মনে হয় জানি না তো মোটামুটি দেখো এটাও ভালো একটা উইনিং করতে পারছি সিক্স পয়েন্ট সেভেন থ্রি থ্রেট উইন দিছি তো দেখো আমার মোটামুটি কিন্তু ষাট হাজার মতো ব্যালেন্স প্রফিট হয়ে গেছে অলরেডি তো এখন আর খেলার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না যেহেতু আমার টার্গেট ছিল যে এমনই পঞ্চাশ হাজার বা ষাট হাজার সেটা হয়ে গেছে এখন আর খেললে বরং লস হওয়ার পসিবিলিটি আছে অনেক বেশি তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে